সবাইকে আজ ভেরি স্পেশাল ডে, আজ গণেশ চতুর্থী। সবাইকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভকামনা, ভালোবাসা, শুভেচ্ছা। আমি আজ আমার গণপতিকে জন্ম দিয়েছি, আমাকে দেখেই বুঝতে পারছো আমি অনেক ক্লান্ত, বিধ্বস্ত। রাত 12টা থেকে লেবার পেইন উঠেছিল, ভোর চারটে অবধি হয়েছে, তারপরে আমার গনুর জন্ম হয়েছে। তাই এখন সব কিছু পরিষ্কার টরিষ্কার করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর পরিষ্কার করে ছান করে ঘর দোর পরিষ্কার করে এখন ফুল তুলতে এসেছি। ফুল তুলে নিয়ে আমার গনুকে পুজো দেব, সেই দেখতে পাবে তোমরা সবাই। সবাই নিশ্চয়ই যে যার মতো করে করছো, আমিও আমার মতো করে করব। আমি অত ভালো বিধান একদম বিধান মেনে পুজো করতে পারি না, আমি জানি না, আমি আমার মন দিয়ে পুজো করি। দেখবে সবাই আমি কী করে পুজো করি। তাই এবার ভেরি ফার্স্ট টাইম আমি আমার গনুর জন্ম দিয়েছি, এখন আমি পুজোর জন্য ফুল তুলছি। তারপরে আর আশিস ওইদিকে পুজো ঘরটা ক্লিন করছে। একটা স্পেশাল জিনিস আমার সাথে হচ্ছে, আমার একটা হিবিস্কাস আছে, এটা ছোটো মোটো। আর এই যে যখন জন্মাষ্টমী ছিল সেদিনও একটি সেদিনও একটাই জবা ফুটেছিল আমার গাছে। আজ গণেশ চতুর্থী, আজও একটি জবা ফুটেছে, হলুদ জবা। আমি খুব খুশি, সত্যি সত্যি খুব খুশি। আমার গনুর জন্ম হয়েছে আজ, সেই জন্য গনুকে আর চান করাবো না। আর ঠান্ডা লেগে যেতে পারে, ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি দেখেন গনুকে। আর এখনও সাজগুজ করাইনি, মালা পরাবো, তারপরে টিকা লাগাবো, এইসব করব, তারপর দেখাবো আপনাদের। আশিস গনুর জন্য মালা করছে, এই যে শুরু করিনি। মেকিং মোদক, প্রিপারেশন ফর মোদক। রাইস চালের গুঁড়িকে আমি একটু শুকনো তাওয়াতে রোস্ট করে নিচ্ছি। আমি জানি না অন্যরা কে কীরকম করে মোদক বানায়, আমার মা এরকম করে করতো, তাই আমি একটু করছি। যখনই চালের গুঁড়ি থেকে স্মেল বের হতে শুরু করবে একটা, তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে, আর রোস্ট করতে হবে না। আমার অলরেডি হয়ে গেছে, আমি এখন হয়ে গেছে। এখন আমি এই রোস্ট চালের গুঁড়িটাকে জল দিয়ে মেখে নেবো, একটা ডো বানিয়ে নেবো। তারপর আমি পুরের জন্য নারকল পুরটা বানাবো, আগে এটা মেখে তারপরে রেস্ট করতে রাখবো। আমার গুঁড়ি মাখা হয়ে গেছে, আমি এটা একটু ঢেকে রেখে দেবো। আর সেই সাথে আমি আমার
নারকল কলাটা বানাবো। আই এম মেকিং নাও মোদকের পোর, পোরের মধ্যে আমি কিছুই দেইনি, সেরকম একটুখানি দুধ দিয়েছি আর চিনি দিয়েছি আর কিশমিস দেব। এই আমি আমি খুব হ্যাপি কি এখন এই জন্মাষ্টমীর পরে থেকে আমাদের আমাদের হিন্দুদের শুরু হয় একটার পর একটা পর গনুর একটু একটুখানি চালের গুঁড়ো দিচ্ছি, যাতে আমার এটা ফ্রেশ কোকোনাট নয়, ড্রাই কোকোনাট, এই জন্য একটু দুধ আর একটু রাইস ফ্লোর দিলাম, যাতে করে একটু মাখা মাখা মতো হয়। কিশমিস দিয়েছি, আমার নারকলের পুর তৈরি, এবার আমি এটাকে ঢেলে নেব। আমি নারকলের পুরে শুধু কিশমিস দিয়েছি আর কিছু দিইনি। আমি এখন মোদক বানাচ্ছি। আমি এক ব্যাচ বসিয়ে দিয়েছি মোদক আমার ছোট্ট ট্রেতে, ইয়েতে স্টিমারে একসাথে দশটা ধরছে। আমি অন্য কোনো সাজে করছি না, তাড়াতাড়ি আমার টাইম নেই, আমি কাজে যাব, তার জন্য এরকমের একদম সিম্পল অথেন্টিক মোদক বানাচ্ছি। এই যে অথেন্টিক স্টাইল, কোনো ডিজাইন কিছু দিচ্ছি না, কারণ আমি আমি মোদক এরকম করি যে চালের গুঁড়োটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নিই, আর এটা আমার মা করতো এরকমের, আমি জানি না অন্যরা কে কীভাবে করে। দেখি হয়ে গেল কি না, 10 মিনিট মতো হয়েছে। হ্যাঁ, ডান। ও এত গরম।